আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ফি আমানিল্লাহ, সবার জন্য দোয়া রইল, আরও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সর্বদাই। তো আপনাদের দোয়া ও আশীর্বাদ এবং আল্লাহর রহমতে আমি এখন খুব ভালো আছি, সুস্থ আছি। সবার পরিচিত আজ এক রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজ ভিডিওটা লং হওয়ার কারণে প্রথম অংশটা দেখাবো, দ্বিতীয় অংশটা কাল দেখাবো। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি সাদা তিল নিয়ে নিয়েছি। এই তিলগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো আপনারা এখানে সাদা তিলের পরিবর্তে কালো তিলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে নিয়েছি আমি নারিকেল, নারিকেলগুলো এভাবে কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো সামান্য এখান থেকে একটু খাওয়া হয়েছে, কারণ নারকেল কাটার সময় কম বেশি সবাই খেয়ে থাকে, সেটা সবাই জানেন। তো এখানে নিয়েছি আমি চাউল ভাজি। তো চাউল যেটা আমার ঘরে রান্না করে খাই, তো সেই চাউলটাই আমি ভেজে নিয়েছি। এবার আমি চাউলটাকে আধভাঙা করে নেব। তো আধভাঙা করে নিয়েছি অলরেডি শিলপাটাতে। আপনারা চাইলে এটা মিক্সার মেশিনে গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একেবারে গুঁড়ো করিনি, আধভাঙা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি সবগুলো রেডি করে নিয়েছি, চলে যাব চুলার কাছে পুটিনটা তৈরি করার জন্য, ভিতরে যে পুটিনটা ব্যবহার করব সেটা তৈরি করার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি। এবার আমি ঘিটা দিয়ে, একটু ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি কুড়িয়ে রাখা নারকেলগুলো। তো আপনারা চাইলে ঘিটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য যে খেতে ভালো লাগবে না তা কিন্তু নয়, খেতে কিন্তু যেমন সুস্বাদু তেমনই লাগবে। তো ঘিটা দিলে একটু বেশি ফ্লেভারটা সুন্দর আসে, খেতে আরও দারুণ লাগে। তার জন্য তো আমি এখানে নারকেলগুলো দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, যেহেতু এখানে চিনি ব্যবহার করা হবো। তো এটা পুটিনটা তৈরি করতে একটু মিঠাই তৈরি করতে হয় সবাই জানেন। তো আমি আসলে লবণ খেতে ভালোবাসি, আর লবণ না দিলে একেবারে আমার কাছে ভালো লাগে না খেতে। তার জন্য আমি লবণ ব্যবহার করি। আপনারা চাইলে লবণটা স্কিপ করে দিতে পারেন, যারা খেতে পছন্দ করেন না তারা। তো এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, চার চা চামচ থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিঠা ব্যবহার করবেন, যেরকম মিঠা খেতে ভালোবাসেন সেরকমভাবে মিঠা ব্যবহার করবেন। তো আমি আমার পছন্দ মতো মিঠা ব্যবহার করলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো, যে তিলগুলো আমি ভেজে রেখে দিয়েছি সেই তিলগুলো এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি এগুলো মিক্স করে নেব একসঙ্গে, এভাবে লাড়াচাড়া করে কিছু সময় একটু মিক্স করে নেব, ভেজে নেব। তো একেবারে পুড়ে যেতে দেব না। তো একটু লাড়াচাড়া করার পর এখানে আমি ভেজে রাখা যে আধভাঙা করা চাউলগুলো আছে, সেই চাউলগুলোও কিন্তু এখানে ঢেলে দেব। তো এবার এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তা আপনারা চাইলে এখানে সাদা তিলের পরিবর্তে কালো তিলও ব্যবহার করতে পারেন, বা আরও অন্যান্য যদি আপনাদের কোনো উপকরণ দিতে ইচ্ছা হয় তাহলে আপনারা দিতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম চাউলগুলো, যে চাউলগুলো আমি আধভাঙা করে রেখে দিয়েছি সেই চাউলগুলো। তো আপনারা চাইলে কিন্তু এই চাউলটা একেবারে গুঁড়া করেও দিতে পারেন, তার জন্য কিন্তু খেতে কিন্তু দারুণই লাগবে। তো আমি এরকমভাবে ভেজে নিয়েছি একটু লাল করে, তো পুড়ে যেতে দেইনি। এভাবে আমি একটু গোল্ডেন কালার করে লাল করে ভেজে নিয়েছি। তো আমার পুটিনটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, এবার আমি সাইডে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হতে হতে আমি ওদিকে আমার যে পিঠার ব্যাটাটা সেটা আমি রেডি করে নেব। তো এটা ঠান্ডা হতে থাক, আমি ওদিকে চলে যাচ্ছি। তো অলরেডি চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন লিকুইড এরকম একটা আমল তাজে নিয়ে নিয়েছি 250 গ্রামে, তো সরি 250 গ্রাম না 200 গ্রামে। তো এবার আমি এই অলরেডি এই আমল তাজা এই লিকুইড দুধটা দিয়ে কিন্তু তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তো নাইবা দুধের পরিবর্তে আপনারা এখানে চাইলে জল বা পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে এটা শুধু দুধ দিয়ে যে তৈরি করতে হবে তেমনটা নয়। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখানে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে নেব। তো আমি লবণটাকে এভাবে গুলিয়ে নিচ্ছি, হাত দিয়ে মিক্স করে নিচ্ছে। তারপর এখানে আমি আটা দিয়ে দেব। তো আপনারা আটা না নিয়ে যদি এখানে ময়দা ব্যবহার করতে চান সেটাও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি আধা কিলো আটা নিয়েছি ফ্রেশ আটা। তো আধা কিলোর থেকে সামান্য একটু রেখে দিয়েছি, যদি লাগে সেটা আমি পরে দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে একটা ব্যাটার তৈরি করে নেব, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো মনে হচ্ছে এখানে কোনো রকম জল ব্যবহার করতে হবে না, আর এখানে আটাও তেমন একটা লাগবে না, দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো এরকম করে আমি ডোটা তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে। তো এভাবে আমি দু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আরও। তো এভাবে
আমি হাত দিয়ে গোল গোল করে মেখে নেছি। এভাবে খুব ভালোভাবে মেখে তারপর এটাকে আমি একটু সময় রেখে দেব। তো খুব বেশি একটা সময় রাখব না, তো একটু সময়ের জন্য রেখে দেব। তো হয়ে গেল আমার ব্যাটারটা তৈরি। তো দেখতে পাচ্ছেন এবার আমি একটু সময় রেখে তারপর এগুলোকে আমি লেচি কেটে নেব। তো এরকম একটা বেলনা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে প্লাস্টিকের পাইপগুলো আছে সেগুলো দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি গুঁড়া আটা নিয়ে নিলাম সামান্য একটু, যেহেতু রুটি তৈরি করব তার জন্য আটাটা আমি নিয়ে নিলাম। তো এবার আমি লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন যে আটাগুলো দিয়ে আমি ব্যাটার তৈরি করছি, সেই ব্যাটারটা দিয়ে এবার আমি এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি, ডোলে ডোলে হাত দিয়ে লম্বা করে তারপর আমি লেচিটা কেটে নেব। তো এভাবে লম্বা করে নিচ্ছি। তো আমি খুব বেশি ছোট করে লেচি কাটবো না, কারণ এটার যে রুটিটা তৈরি করব তার সেই রুটিটা কিন্তু আমি একেবারে ছোট করে তৈরি করব না, খুব বড় করেই, খুব একটা বড় করেই আমি রুটিটা তৈরি করব। তার জন্য লেচিগুলোও আমি বড় বড় করে কেটে নিচ্ছি, এভাবে আমি কেটে নিচ্ছি। তো আমার খুব একটা বেশি লেচি হয়নি, মাত্র চারটা লেচি হয়েছে। তো যেহেতু বড় বড় করে কেটে নিয়েছি, এবার আমি রুটি তৈরি করে নেব আর বাকিগুলো এভাবে ঢেকে রেখে দিলাম। এভাবে হাত দিয়ে ডোলে একটু লম্বা করে তারপর চাপ দিয়ে এভাবে আমি রুটির লেচিটাকে রেডি করে নিলাম। তো আপনারা তো জানেন অলরেডি রুটি কীভাবে বানাতে হয়, কিন্তু এই রুটিটা যে ঠিক সেভাবে বানাতে হবে গোল করে বা একদম পারফেক্ট তেমনটা কিন্তু নয়, যেমন ইচ্ছে তেমন করে বানাতে পারেন। বেকা তেরা যাই হোক না কেন, একটু লম্বা করে বা বড় করে বেলে নিতে পারেন। তো আমি গোল করেই বেলে নিয়েছি একটু বড় করে, তো দেখতে পাচ্ছেন একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি, বেশি একটা মোটা করে বেলেনি। তো এবার আমার রুটিটা বেলার পর এরকম একটা মোকারি নিয়েছি, আমি এরকম একটা কেপ নিয়েছি মোকারি, এটা বয়মের। তো এইটাতে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন এভাবে আমি কেটে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে বলে দিয়েছিলাম যে রুটিটা কিন্তু একেবারে গোল করে বেলতে হবে না, তো আপনাদের যেরকম করে মন চায় সেরকম করে বেলে নিতে পারেন। যারা রুটি বেলতে জানেন না তারা তো কীভাবে গোল করে বেলবে। তো এরকমভাবে কেটে নিলাম, এক এক করে আমি সবগুলো রুটি একইভাবে বানিয়ে তারপরে এভাবে কেটে নেব। আর এরকম একটা ফ্রাম নিয়েছি, প্রথমে একটা ফ্রামের ভিতরে আমি এই পিঠাটা তৈরি করে দেখি কেমন হয়। তো আপনাদেরকে একটা দেখাচ্ছি প্রথমে এরকমভাবে। তো আমার মনে হচ্ছে এই ফ্রাম হিসাবে এটা কিন্তু একটা ছোটোই হয়েছে, তারপরও এটার আমি তৈরি করে দেখাবো। তো মাঝখানে দিয়ে দিচ্ছি পুটিনটা, যে পুটিনটা আমি তৈরি করে রেখেছি ভিতরের, চাউল নারিকেল তিল এগুলো দিয়ে যে বানালাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়েই এভাবে আমি দুইটা সাইড থেকে একটু চাপ দিয়ে দেব। তো সমানভাবে বসিয়ে নিচ্ছি, এরকমভাবে চাপ দিয়ে নিলাম। তো যেহেতু ফ্রাম হিসাবে এটা মনে হচ্ছে একটু ছোটো হয়েছে, তাই দেখুন মাঝের অংশটা খুলে আসছে। তো এবার আমি হাত দিয়ে চাপ দিয়ে এটাকে লাগিয়ে দেব, এভাবে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি লাগিয়ে দিচ্ছি, হয়ে গেল লাগানো। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু হাত দিয়ে ডিজাইন করে নেব, যেহেতু আমি ফার্মটা ছোট হলো তো তার জন্য এবার হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে করে আমি হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, তো চাউলের গুঁড়াটা একটু কষ্ট বেশি হয়, সেটা এক্সট্রাভাবে জাল করতে হয়, সিদ্ধ করতে হয়, তারপর আবার রুটি তৈরি করতে হয়। তো আটার ঝামেলাটা কিন্তু একটু কম আছে, তাই আমি আটা দিয়ে তৈরি করলাম। তো হয়ে গেল একটা পিঠা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রাম দিয়ে তৈরি করতে গিয়েছিলাম, কিন্তু ফ্রাম থেকে ছোট হলো, তার জন্য এবার আমি এক্সট্রা হাত দিয়ে তৈরি করব। তো এভাবে হাত দিয়ে এটা তৈরি করব। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি পুটিনটা, সে যেগুলো আমি ভিতরের পুটিনগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম এটাও দিয়ে। এবার সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব, কারণ জল লাগালে আঠাটা আরও ভালোভাবে লেগে থাকে। যখন আমি এটাকে ভেজে নেব তেলে, তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না, তার জন্য এরকম আমি চারের সাথে একটু জল লাগিয়ে নিচ্ছি। জল বা পানি যেটাই বলে থাকুন, অনেকে হয়তো জল বললে হয়তো বুঝতে পারবে না, পানি। তো লাগিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে, লাগানো হয়ে গেল।
এবার আমি এরকম চাপ দিয়ে নিয়েছি হাতে। তো হাতটা যেহেতু ভিজে গেছে হাতের আঙুলটা, তার জন্য এখানে আমি গুঁড়াটা হাতে লাগিয়ে নিচ্ছি। একটু গুঁড়াটা লাগিয়ে নিলে হাতটা শুকনো হয়ে যাবে, তাই আর ফুলে আসবে না। তো এরকম করে আমি চাপতে চাপতে এটাকেও বানিয়ে নিলাম। তো দেখুন এটা কিন্তু হাত দিয়ে তৈরি করলাম, কত সুন্দর হলো। এটা কিন্তু ফেরাম দিয়ে তৈরি করলাম না, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবেও কিন্তু রেখে দিতে পারেন ডিজাইন না করে। তো এই পিঠাটা কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকেন, সবাই তৈরি করে থাকেন, এটা কিন্তু বলতে হয় না, সবাই বানাতে পারেন আমি জানি। তো এটা কম বেশি সবারই পরিচিত, খুবই পরিচিত একটা পিঠা। তারপরও আমি বানালাম, হয়তো জানি না আপনারা কিভাবে ভিতরে প্রোটিনটা তৈরি করেন, কী কী দিয়ে তৈরি করেন। তো আমার মনে হয় আমি একটু আলাদা করেই তৈরি করলাম নাকি। তো কত সুন্দর হয়েছে দেখুন পিঠাটা, তো হয়ে গেছে। এবার আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠাটা। তো আরও একটা তৈরি করে এরকম করে একইভাবে আমি ভিতরে প্রোটিনটা দিয়ে দিচ্ছি। ভিতরে প্রোটিনটা দিয়ে একইভাবে আমি চারো সাইডে এবার জল লাগিয়ে নিচ্ছি। তো জলের বাটিটা একটু দূরে ছিল, তার জন্য কাছে নিয়ে আসলাম। এরকম চারো সাইডে জল লাগিয়ে নিচ্ছি। তো তার আগে আপনাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো নিত্য নতুন প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কাছে বা দূরে দেশে বা বিদেশ থেকে যারা আমার রেসিপিগুলো সর্বদাই দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো বলতেই হবে না, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আরও, যারা প্রথম থেকে আজ পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকে আরও বলার মতো আমার তেমন কিছুই নেই। ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না। আমার বোন ভাইয়েরা এতটা ভালোবাসা দিচ্ছেন আমাকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমার মনটা যেন ভরে যায়, আরও নতুন নতুন রেসিপি বানাতে আমার মনে উৎসাহ যোগায়। তো সময়ের অভাবে হয়তো দিতে পারি না, প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করিও, তথাপিও দিতে পারি না, কারণ অনেক সময় হয় না, তার জন্য দিতে পারি না, তাই মাঝে মধ্যে দিই। তো আশা করি সব সময় আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, সব সময় পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো হয়ে গেল অলরেডি, আরও একটা পিঠা এটা লাস্ট বানিয়ে দেখালাম। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো এবার সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি।